ইউনিক আইডি আলটিমেটলি একটাই আইডি থাকবে সবার, জন্মের সময় যে নাম্বারটা পড়বে আইডি কার্ডটা হবে, এটাই সারা জীবন সব ক্ষেত্রে নাম্বারটা হবে। কিন্তু এটা আপনার আমার জন্য এখনই সম্ভব নয়, বিকজ আমাদের আলাদা আলাদা হয়ে গেছে, আমাদের জন্ম অনেক আগে হয়েছে। এটা আইনটা বাস্তবায়ন হওয়ার পরে আলাপ আলোচনা করে একটা রেশনাল টাইম দিয়ে তারপরে যে নাম্বারটা পড়বে সেটাই পরবর্তীতে সব জায়গায় নাম্বারটা হবে। যতক্ষণ পর্যন্ত সব কিছু একেবারে সাইজলি নতুন একটা না হবে সিস্টেম, ততক্ষণ পর্যন্ত এটা যেটা আছে সেভাবে চলতে থাকবে। সেটাই ক্যাবিনেট বলতেছে যে ওই জাইনটা ছিল দ্যাট ওয়াজ কোয়াইট গুড, এখন যেগুলো বাদ দেওয়া হয়েছে বা সবগুলির মিলে একটা করা হয়েছে এতে ওয়ার্কিং অসুবিধা হতে পারে, সুতরাং ওইটাকে বেস ধরেই এটাকে রিভিউ করার চেষ্টা করতে হবে যাতে ইন্টারঅপারেবিলিটি থাকে, ডুপ্লিকেশন না হয়, কেউ জন্য বাদ না পড়ে, এই জিনিসগুলো দেখে দেখে তারপরে কাজ করতে হবে। একটা নিবন্ধকের কথা বলা হয়েছে কিন্তু এটা বলছে এটা আবার একটু দেখে নাও, দেখে যখন ওই আইনটা রিভিশন হবে ওইখানে দিয়ে পরবর্তীতে রুল দিয়ে এটা করবে। এগুলো সিঙ্ক্রোনাইজ করে দেওয়া হচ্ছে, আপনার একটা টিপ দিলেই বোঝা যাবে যে তখন তো সব কিছু চলে আসবে। আপনার আইডিয়া ইউজ করে যদি আমি করি সব ওইটাই করে ধরা পড়ে যাবে। এগুলো নিয়ে আমরা বসছি সিআরবিএস এবং সবাই, আমরা সরি সিঙ্গেল রেজিস্ট্রেশন হয়, আমরা বিশেষ করে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট যারা গ্রাম লেভেলে প্রত্যেকটা মহিলার ইয়েছে কার কবে বাচ্চা হলো সব ডাটা আছে, তাদের সাথে সব সিঙ্ক্রোনাইজ করে আমরা এগুলো নিয়ে কাজ করতেছি। এগুলো একেবারে যে অ্যাভারেশন দুই একটা নাই তা না, কিন্তু এগুলো যাতে আরও কমে যায় অলরেডি অনেকগুলি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং আমরা ডিসি এসপি সরি ডিসিদেরকে এবং লোকাল গভর্নমেন্টের ওনাদের সবাইকে বলে দিছি, এগুলো আপনারাও বলছেন আমরাও দেখছি এগুলো অনেকটা কমে আসছে, এগুলো আরও কমে আসবে। এখনও ওই রকম সিঙ্গেল রেজিস্ট্রেশনটা যদি ধরে দেন 5-6 বছরের মধ্যে হয়ে যায় তখন ওইখানে সবার ডাটা বেস থাকবে, ওই নাম্বারটা টিপলেই আপনি সব কিছু রিলেটেড যা যা পেয়ে যাবেন, তখন আর কাউকে আলাদা আলাদা এত রেজিস্ট্রেশনে যেতে হবে। আর 3 নম্বর যেটা ছিল ব্রুনাই আর বাংলাদেশের মধ্যে একটা ডিরেক্ট এয়ারলাইন যোগাযোগ, তো এটা ক্যাবিনেট অ্যাগ্রি করে গেছে, এটা এই চুক্তিটা হয়ে গেলে বাংলাদেশ বিমান অথবা যে কোনো এয়ারলাইনকে যদি সিলেক্ট করে দেয় অথবা ব্রুনাই যদি কোনো এয়ারলাইনকে সিলেক্ট করে দেয় তাহলে তারা সরাসরি বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে চলাফেরা করতে পারবে আর কি। তো সেই জন্য এটা নিয়ে আসা হয়েছিল, এটা ক্যাবিনেট অ্যাগ্রি করে গেছে। আরেকটা হলো বৈশ্বিক মিথেন অঙ্গীকারে বাংলাদেশের প্রস্তাব অনুমোদন। এখন সারা পৃথিবী থেকে তারা এনভায়রনমেন্টালিস্টরা একটা মুভ করছেন যে পৃথিবীর টেম্পারেচার যেভাবে বেড়ে যাচ্ছে এইভাবে বেড়ে গেলে পৃথিবী একেবারে নিয়ার টু দ্য ধ্বংস হয়ে যেতে পারে। 3টা সিনারিও তারা চিন্তা করতেছেন। একটা হলো 6 ডিগ্রি যদি ইনক্রিজ হয় তাহলে তো কিছুই করার থাকবে না, সারা পৃথিবী বা চলি গড়। ইভেন 4 ডিগ্রিও যদি হয়ে যায় সেক্ষেত্রেও প্রায় 80% এরিয়া চলে যাবে। আরেকটা সিনারিও তারা বলতেছে 2 ডিগ্রি ইনক্রিজ হওয়ার সময় সম্ভাবনা, তো 2 ডিগ্রি ইনক্রিজ হলেও লো লাইং এরিয়াগুলো সবগুলো সমুদ্রের নিচে চলে যাবে এবং ব্যাপক ন্যাচারাল ডিজাস্টার হবে। তো এখন ওনারা চেষ্টা করতেছে 1.5 ডিগ্রির মধ্যে রাখা সম্ভব কি না। তার একটা হলো যে মিথেন গ্যাস কমাইতে হবে পৃথিবীতে, মিথেন গ্যাস একাই যদি তারা যদি আপনার সবাই মিলে কম কম অনেকগুলো জিনিস তো আপনার টেম্পারেচার ইনক্রিজ করাতে কন্ট্রিবিউট করতেছে বহুতগুলো আইটেম, মিথেন একাই 0.3 করতে পারে। তো এই যে 2 ডিগ্রি থেকে যে 1.5 ডিগ্রিতে রাখতে চাচ্ছে, তো মিথেন এক যদি কন্ট্রোল করা যায় আগামী 5-6 বছরের মধ্যে তাইলে 0.3 যদি আপনার ডিগ্রি কম হয় টেম্পারেচার তাহলে তো আর 0.2 হলেই আপনার টার্গেট ফুলফিল হয়ে যাবে। তো সেজন্য এটা খুবই কমফোর্টেবল এবং এটা 50টা দেশ অলরেডি সই করছে যে আমরা মিথেন যেভাবে হোক আমাদের হিউম্যান প্রডিউস যে মিথেনগুলো আছে এগুলি কীভাবে আপনার কন্ট্রোল করা যায় সেটাতে বাংলাদেশ অ্যাগ্রি করে গেছে স্বাক্ষর করে।